আমি জ্যোতিষী আহমেদ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও টপিকস নির্ধারণ করব। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছ থেকে আমি কমেন্টস আশা করছি, বেশি বেশি করে লাইক এবং শেয়ার আশা করছি। আপনার একটি শেয়ারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলেই জানতে পারবেন সঠিক তথ্য এবং রত্ন পাথর, জ্যোতিষশাস্ত্র, বাস্ত্রশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিক্যাল যত তথ্য আছে। আপনার একটি শেয়ারে আপনার একটা বন্ধু প্রতারণার শিকার থেকে মুক্ত থাকতে পারবেন এবং সঠিক তথ্য জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর মানুষের জীবনে অনেক ধরনের উপকারে আসে যদি রত্ন পাথরটি সঠিক হয়ে থাকে। আজ আমি একটি গুরুত্বপূর্ণ রত্ন পাথর নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাব। সুলেমানি আকিক পাথর এবং আরবি খোদাই করা ইয়ামিনি আকিক পাথর একসাথে ব্যবহার করা যায় কিনা। দেখুন, সুলেমানি আকিক এবং ইয়ামিনি আকিকের মধ্যে যে পার্থক্যগুলো আছে, আকিক পাথরের মধ্যে একটি পার্থক্য, সুলেমানি আকিক হযরত সুলেমান আলাইহিসসালাম ব্যবহার করতেন, তার জন্য এই পাথরটির নামকরণ করা হচ্ছে সুলেমানি আকিক। আপনারা হয়তো আমার প্রতিটা ভিডিওতে দেখে থাকেন আমার ডান হাতের এই যে আংটিটি আছে এটি হচ্ছে সুলেমানি আকিক। সুলেমানি আকিক পাথর ব্যবহার করলে জাদুটোনা, বান, কুফরি কালাম বা লুকসান বা ক্ষয়ক্ষতির থেকে মুক্ত থাকা যায়। সুলেমানি আকিক পাথর ব্যবহার করলে কোন দুর্বিপাক বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায়। কেউ যত বড় জাদুটোনা করে থাকুক না কেন, বানটোনা করে থাকুক না কেন, আপনি সেই বানটোনা বা জাদুটোনার থেকে মুক্ত থাকতে পারবেন। সুলেমানি আকিক পাথর ব্যবহার করলে যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সুলেমানি আকিক হযরত সুলেমান আলাইহিস সালাম ব্যবহার করতেন আগেকার সময়ে। এছাড়া আকিক পাথর, যে কোনো আকিক পাথর আপনি ধারণ করুন, ফলাফল কিন্তু একই। কোনটার থেকে কোনটার পার্থক্য বা কার্যকারিতা বা গুণাগুণ কোনো অংশেই কম নয়। আর ইয়ামিনি আকিক ইয়েমেন প্রদেশে পাওয়া যায়, যেহেতু ইয়েমেন প্রদেশে অনেক উলিয়া উলিয়া গাউস কুতুবগণের জন্ম হয়েছে, তাই ইয়ামিনি আকিকের গুরুত্ব অপরিসীম জ্যোতিষশাস্ত্র মতে বা রত্ন পাথরের বিষয়ে। আমাদের হযরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জানি রহমতুল্লাহি আকিক পাথরের একটি আংটি ওনারা ব্যবহার করতেন। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জানি রহমতুল্লাহি ইয়ামিনি আকিক ব্যবহার করতেন, আর সুলেমানি আকিক হযরত সুলেমান আলাইহিসসালাম ব্যবহার করতেন। আজকের যে তত্ত্ব, এই তত্ত্বটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইউটিউবে শত শত ভিডিও দেখে থাকেন, রত্ন পাথরের ভিডিও অনেক দেখবেন, অনেকে তার ভিডিওর ভিউয়ার্স বাড়ানোর জন্য এমন কিছু আজগুবি তত্ত্ব দিয়ে থাকেন যা মোটেও সত্য নয়। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, 400 অধিক ভিডিও আছে, যে ভিডিওগুলো আছে দেখবেন আমি আমার জ্যোতিষশাস্ত্রের 12 বছরের কেরিয়ারে বা রত্নপাথর নিয়ে 12 বছর যে গবেষণা করেছি সেই সব গবেষণার আলোক থেকে আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। কারণ আমার তথ্যগুলো অন্যান্য ভিডিওর তুলনার তথ্য থেকে অনেকটাই ব্যতিক্রম, এই কারণে থাকে আমি যেটা সঠিক সেটাই দিয়ে থাকি। কারণ আমি চেষ্টা করি সঠিক তথ্য পেলে মানুষ যেন উপকৃত হয়। কারণ মানুষ ইউটিউবের কল্যাণে যদি সঠিক তথ্য না পায় তাহলে মানুষ একটা ধর্মজালের সৃষ্টিতে পড়বে। রত্ন পাথর ব্যবসার মধ্যে বর্তমানে এক ধরনের বজরুকি প্রতারণা চলছে, কোনটা আসল কোনটা নকল চেনা সাধারণ ক্রেতার পক্ষে ভীষণ দায়। কারণ আজকাল অনেক ক্রেতাই আছেন নকল চায়না সিনথেটিক নামক পাথর দেখতে চকচকে এবং উজ্জ্বল পাথরকে আসল পাথর নামে বিক্রি করে থাকেন কিছু ক্রেতা। এরা বাহারি বিজ্ঞাপন, বাহারি চমকপ্রদ কথা বলে থাকেন যে আমরাই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আমাদের কাছে সবচেয়ে বেশি কালেকশন। দেখুন, শুধু বেশি কালেকশন হলেই হবে না,
আর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলেই হবে না। অনেকেই বলে থাকেন 40 বছর, 41 বছর, 42 বছরের প্রতিষ্ঠান বা এই সেই অনেক কথাই বলে থাকেন। শুধু কালেকশন হলে হবে না, জিনিসটি আসল কিনা সেটি হচ্ছে মূল কথা। কথা আছে মজার জিনিস অল্প ভালো, এমন প্রতিষ্ঠানের কাছে আপনারা যাবেন না যে প্রতিষ্ঠান বলে থাকেন যে আমাদের কাছে বৃহৎ কালেকশন আছে, আমাদের কাছে পাথরের শেষ নাই। আমার প্রতিষ্ঠানে অনেকেই এসেছেন গত 5-10 বছরে, অনেকেই আমার প্রতিষ্ঠানে এসেছেন যারা ইউটিউবের কল্যাণে ভিডিও দেখে আমার প্রতিষ্ঠানে এসেছেন। আমার প্রতিষ্ঠানের রত্নপাথর অন্যান্য প্রতিষ্ঠানের রত্নপাথরের সাথে যে পার্থক্যগুলো তারা ভালোই বলতে পারবেন। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার প্রতিষ্ঠান সম্পর্কে বা আমার প্রতিষ্ঠানের রত্নপাথর সম্পর্কে এই ভিডিওর কমেন্টসে আপনাদের একটু মতামত জানাবেন। যারা নতুন আছেন তারাও যেন আপনাদের মতামত পেয়ে অনুপ্রাণিত হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি রত্নপাথর সংক্রান্ত যে ভিডিওগুলো আছে প্রতিটা চ্যানেলের ভিডিওতে আমি সঠিক রত্নপাথর তুলে ধরার চেষ্টা করি। আমার চেষ্টাটা একমাত্র এই কারণে যেন মানুষ প্রতারিত না হয়, কারণ এই প্রতারণার যুগে, ডিজিটালের এই যুগে একটি দেখিয়ে আরেকটি বিক্রি করা হয়। দেখানো হয় একটা ছবি তুলে, DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে এত সুন্দর করে ছবি তোলা হয় এবং দেখানো হয়, কিন্তু প্রাপককে দেওয়া হয় আরেকটা। ক্রেতা কিন্তু ঠকছেন, তিনি ছবিতে দেখেছেন একটা, পাচ্ছেন একটা। এই ধরনের অভিযোগ কিন্তু ভরি ভরি আমার কাছে আসে। এই অভিযোগগুলো আসার পরিপ্রেক্ষিতে আমি আমার প্রায় ভিডিওতে স্টেট কার্ড কথা বলি, এই কারণে যেন মানুষ প্রতারিত না হয়। দেখুন, আকিক পাথর কিন্তু আহামরি কোন দামি পাথর নয়, কিন্তু এই আকিক পাথর নিয়েও অনেক তামাশা করেন। অনেকেই আকিক পাথরের নিয়ে অনেক ধরনের 9-6 বাণিজ্য করেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার আকিক কেউ অনেকে 5000-10000 টাকা বিক্রি করেন, যেটা মোটেও ঠিক নয়। অনেকেই আকিক পাথরকে এমন এমন অদ্ভুত নাম দিয়ে থাকেন যে নাম আগে কখনোই আপনি শুনেননি বা আমরা শুনিনি। এই নামগুলো দিয়ে অনেক ফকির আছেন, দরবেশ আছেন, বিভিন্ন এলাকার ফকিররা মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এই বিভ্রান্ত দূর করার জন্যই মূলত আমি আমার ভিডিওতে সঠিক পাথরগুলো দেখাই, যেন আপনারা আর প্রতারিত না হন। আর কতই বা আপনারা প্রতারিত হবেন, প্রতারিত হতে হতে তো আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি আসল সুলেমানি আকিক পাথর চেনার যে উপায় এবং নকল সুলেমানি আকিক পাথর চেনার যে উপায় সেই বিষয়টি জানাবো এবং ইয়ামিনি আকিক ব্যবহারের উপায় বা চেনার উপায় সেই বিষয়টি আজকে জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই বাটিতে দেখুন কালো সাদা র্যাকের যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু সুলেমানি আকিক পাথর। এই সব পাথরগুলোই কিন্তু সুলেমানি আকিক এবং অরিজিনাল পাথর। যদি পাথরটি নকল হয় তাহলে পাথরটির ওজনে হালকা হবে, দেখতে চকচকে হবে, আর যদি পাথরটি আসল হয় ওজনে বেশি হবে, দেখতে কিন্তু অত মসৃণ হবে না, অত চকচকে হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, সুলেমানি আকিক পাথর খুব কম টাকায় আপনারা 1000, 2000, 1500 এবং 3000 টাকার মধ্যে একটি ভালো মানের সুলেমানি আকিক পাথর আপনারা পাবেন। আমি দামটি এই কারণে আপনাদেরকে বলে দিলাম আপনারা যেন আর প্রতারিত না হন। 500 টাকাও কিন্তু সুলেমানি আকিক পাথর পাওয়া যায়, 300 টাকাও পাওয়া যায়, তবে কোয়ালিটি অনুযায়ী দাম ভিন্ন। এবার আমি যে ইয়ামিনি আকিক পাথরগুলো দেখাবো, এই যে আরবি হরফ লিখা এটি হচ্ছে ইয়ামিনি আকিক, এটা আল্লাহ মুহাম্মদ ইয়া রাসুল শব্দ লেখা আছে। এই ইয়ামিনি আকিক আপনি ক্রয় করে আপনার ডান হাতে অথবা গলায় লকেট আকারে বানিয়ে আপনি পড়তে পারেন। এখানে দেখুন আরবি হরফের যে পাথরগুলো লেখা এটি কিন্তু খোদাই করে লেখা। এটি যদি কোনো মানুষের শরীরে থাকে, যত বড় জাদুটোনা বান বা কুফরি কালামবাজ হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা অরিজিনাল আকিক পাথর ব্যবহার করেন তাদেরকে কেউ কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং ক্ষতির শিকার করতে পারবে না। ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না,
কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না, হওয়া কাজটি বারবার হাত ছাড়া হয়ে যাচ্ছে, পাওনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে পারছেন না, শত্রু আপনার পিছনে লেগে আছে, সংসার জীবনে আপনার অশান্তির সৃষ্টি হচ্ছে, মানসিক ভাবে আপনি দিন দিন ভেঙে পড়ছেন, চাকরির ক্ষেত্রে বাধা, প্রায় বিষয়ে সমস্যা হচ্ছে, একটা কাজ থেকে আরেকটা কাজ তীরে এসে তরি ভিড়ছে, কোনো কাজটি আপনার সঠিকভাবে হচ্ছে না। আমি বলবো আপনি চেষ্টা করে একটি ইয়ামিনি বা সুলেমানি আকিক পাথর ধারণ করুন, তাহলে আপনার সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। তবে আকিক পাথর কখনো বাম হাতে ব্যবহার করবেন না, আকিক পাথর ডান হাতে ব্যবহার করবেন। এই কারণে আকিক পাথর আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, হজরত আলী হজরত অমর ব্যবহার করতেন, এছাড়া হজরত সুলেমান আলাইহিস সালাম ব্যবহার করতেন, খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয়নি রহমতুল্লাহ ব্যবহার করতেন, আকিক পাথর ব্যবহার করতেন অনেক উলিয়া উলিয়া গাউস কুতুবগণ। বর্তমান যুগের অনেক মুফতি মাওলানা সাহেবদের হাতেও আপনারা আকিক পাথর দেখতে পান। অনেক ইসলামিক স্কলার আছেন যারা বাংলাদেশ বা বহির্বিশ্বে খুব পরিচিত, বাংলাদেশের অনেক ফেমাস ইসলামিক স্কলার আছেন যার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আছেন ইউটিউবে বা ফেসবুকে, যার একটি পোস্ট বা একটি ভিডিও আপলোড হলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখেন, সেই ব্যক্তিটির হাতেও দেখবেন আপনারা কালো রঙের একটি সুলেমানি আকিক আছে। আমি নিজেও একটি সাদা কালো সুলেমানি আকিক ব্যবহার করি। আকিক পাথর ব্যবহার করে কোনো ক্ষতি নেই, আকিক পাথর যত ব্যবহার করতে পারেন তত আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য ভালো। আপনার ছোট সন্তানকে আপনি আকিক পাথর পরিয়ে দিন, আপনার স্ত্রীকে পরিয়ে দিন, আপনার ছেলে বা মেয়ে আপনার ভাই বা বোন বা আপনার বাবা বা আপনার মাকে বা আপনার আত্মীয় স্বজনকে আপনি আকিক পাথর পরিয়ে দিন, কোনো সাইড এফেক্ট নেই। আকিক পাথর ধারণ করতে কোনো রাশি দেখার প্রয়োজন নেই, কোনো হস্তরেখা বিচার করার প্রয়োজন নেই, কোনো জন্ম তারিখ দিয়ে বিচার করার প্রয়োজন নেই। তবে আজকাল বাজারে যেহেতু নকল পাথরের ছড়াছড়ি, আসল পাথরটি দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর কিন্তু অনেক রকম হয়ে থাকে, আসল আকিক পাথর চিনে জেনে বুঝে ক্রয় করবেন এবং ডান হাতে ব্যবহার করার চেষ্টা করবেন। আকিক পাথর ব্যবহার করার পূর্বে অবশ্যই পাথরটির কাঁচা দুধ বা গোলাপ জল অথবা যদি আপনার ঘরে জমজমের পানি থাকে জমজমের পানি দিয়ে একটু ধুয়ে নেবেন অথবা সোনা রূপার পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। আকিক পাথর আপনি পরিধান করে যে কোনো স্থানে যেতে পারেন, মরা বাড়িতে যেতে পারেন, ছোটি ঘরেও যেতে পারেন। আকিক পাথর ব্যবহার করে আপনি কোনো খারাপ কাজ করবেন না, কোনো অন্যায় কাজ করবেন না, জুয়া নেশা পানি মদ্যপান এই সমস্ত কাজ করলে কিন্তু পাথরের যে গুণাগুণ বা কার্যকারিতা সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এই কথাটি আপনাদেরকে বলে দিলাম। আকিক পাথর বাংলাদেশ ও বিশ্বের সকল দেশের মানুষ সাদরে গ্রহণ করেন এবং ব্যবহার করেন, অনেক বিখ্যাত ব্যক্তিদের হাতেও আপনারা আকিক পাথর ব্যবহার করতে দেখবেন। আকিক এমন একটি পাথর যে পাথরের গুণ বলে আজকের ভিডিওটি শেষ করা যাবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, কোরআন শরীফেও আকিক পাথর সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে। সূরা রহমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে বান্দা আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তা তোমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাতের মধ্যে এই রত্ন পাথরও একটি, যেহেতু এটি প্রাকৃতিক সম্পদ, এটি খনিজ সম্পদ, এটিতে কোনো সাইড এফেক্ট নেই, এটি যে কেউ ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, স্টলে দেওয়া ফোন নাম্বার আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আপনার একজন বন্ধু আপনার একজন পরিচিত লোক যেন ভিডিওটি দেখে এবং আমার দেখানো এই রত্ন পাথরগুলো দেখে কোনটা আসল কোনটা নকল চিনে নিতে পারেন, আর যেন কোনো প্রতারিত না হয়, বাহারি বিজ্ঞাপন না দেখে যারা বলেন আমরাই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আমরাই আমাদের কাছে সর্ববৃহৎ কালেকশন, এই ধরনের প্রতিষ্ঠান থেকে যেন তারা বিরত থাকেন, কারণ এরা মানুষের কাছ থেকে পাথর কালেকশন করে দেখান যে আমরাই সেরা প্রতিষ্ঠান, এদের কিন্তু নিজস্ব কোনো কালেকশন নেই, এরা কিন্তু শ্রীলঙ্কায় বা ইন্ডিয়ার থেকে গিয়ে যে সরাসরি কিনে আনেন তা কিন্তু নয়, হয় মুষ্টিমেয় কিছু পাথর কিনে আনেন কিন্তু বাকিটুকু বিভিন্ন ক্রেতার কাছ থেকে নিয়ে আসেন, এনে দেখান ভিডিওর সময় দেখান যে আমাদের কাছে এই কালেকশন আছে, এরপরে সেই পাথরগুলো তারা ফেরত দিয়ে দেন। আর আমার যে মগবাজারের প্রতিষ্ঠান আছে, আপনারা যারা ইতিপূর্বে আমাদের অফিসে এসেছেন
বা আমার শোরুমে এসেছেন, তারা দেখেছেন যে আমার আকিক পাথর বা অন্যান্য পাথরের যে কালেকশন, কতটুকু কালেকশন আমার কাছে আছে। আমি বলবো না আমার প্রতিষ্ঠানের বড়ি বড়ি পাথর আছে, তবে আমার প্রতিষ্ঠানে যে পাথর আছে সবগুলোই আসল এবং মানসম্মত, যেগুলো আজ অবধি কোনো ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টও বলতে পারবেন না যে আপনার আমার কাছ থেকে পাথর নিয়ে প্রতারিত হয়েছেন, ঠকেছেন বা আমার পাথরের কাজ হয়নি বা আমার কাছ থেকে পাথর নিয়ে তারা কোনো ঠকেছেন বা অতিমূল্যে আমার কাছ থেকে তারা পাথর কিনে নিয়েছেন। আমি কিন্তু কখনো অতিমূল্যে পাথর বিক্রি করার চেষ্টা করি না, যেটা বাজারে আছে সেই দামেই বিক্রি করার চেষ্টা করি। প্রয়োজনে কোনো গরিব অসহায় ক্লায়েন্ট যারা আছেন তাদের জন্য আমার বিশেষ ছাড় থাকে সব সময়, কারণ আমি চেষ্টা করি গরিব মানুষের কাছ থেকে আমার কেনা দামটুকু অন্তত পক্ষে রাখার, গরিব মানুষের কাছ থেকে অন্তত পক্ষে মুনাফার আশা ছেড়ে ক্রয় মূল্যে দেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলের উদ্দেশ্যে। আপনারা সকলে ভালো থাকুন।